আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ, কেননা ইতিমধ্যে আমরা জানি যে অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়েছে। অর্থাৎ যে কোনো পরীক্ষার রেজাল্টের পরেই কিন্তু অনেকেরই মন খারাপ থাকে, আর যাদের তুলনামূলক রেজাল্টটি ভালো হয় বা মনের মতো হয় তারা তেমনটা একটু আনন্দিত থাকে। কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যাদের রেজাল্টটা তাদের মনের মতো হয়নি, তাদের রেজাল্টটা খারাপ হয়েছে, এমনকি তাদের রেজাল্টটা তাদের বন্ধু বান্ধবের থেকে খারাপ হওয়াতে তাদের মনটা ভীষণই খারাপ। আবার অনেকেই হয়তো ভাবছে যে আমার বন্ধু বান্ধব তো আমার সে কম পড়াশোনা করে, তাহলে কিভাবে তাদের রেজাল্ট ভালো হলো, আর এসব ভেবেই অনেকের মন খারাপ। আর আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আশা করছি এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, আর এই মন দিয়ে শোনার পর আশা করছি আপনাদের এই ডিপ্রেশনটা অনেকটা কেটে উঠবে এবং আপনারাও ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তো দেখুন, প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, বেশ ভালো কথা। পরীক্ষার রেজাল্ট দেখুন, পরীক্ষার রেজাল্ট যদি আপনার মনের মতো না হয় বা খারাপ হয়, এতে আর কি করার আছে? এতে তো ফার্স্টেই আপনাদের আর কিছু করার নেই, যেহেতু আপনাদের রেজাল্ট অলরেডি খারাপ হয়ে গেছে। এখন আপনাদের চিন্তা করতে হবে যে সামনে কিভাবে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। যদি আপনি অনার্সের স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনাকে সামনে ইম্প্রুভ দেওয়ার একটা বিষয় আছে। তো আপনি চিন্তা করেন যে আপনি ইম্প্রুভ দিয়ে ভালো একটি রেজাল্ট আনবেন, যদি ইম্প্রুভ দেওয়া যায়। এখন আপনার মনের মতো রেজাল্ট নাও হতে পারে, কারণ আপনি যে রেজাল্ট চাবেন সেই রেজাল্টই যে হবে এমন কোনো কিন্তু কোনো কথাই নেই। কিন্তু এর সে ভালো হতে পারে, খারাপ হতে পারে। ধরে নিলাম আপনার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তাই বলে কি আপনি ভেঙে পড়বেন? না, বরং আপনি সামনের পর যে রেজাল্ট আশা করছেন তার চেয়ে ভালো করার চেষ্টা করবেন। আর আপনার বন্ধু বান্ধবের কথা বলবো, যারা আপনাদের চেয়ে তুলনামূলক রেজাল্ট ভালো হয়েছে। আমি তো বলবো আপনার রেজাল্ট খারাপ হয়ে আপনার পক্ষে অনেক ভালো হয়েছে, কারণ একটা কথা মাথায় রাখবেন, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু একটু মানে রিল্যাক্সে আছে, আনন্দিতে আছে, কিন্তু আপনি কিন্তু অনেক কষ্ট পেয়েছেন। আপনি বুঝতে পেরেছেন যে আপনার রেজাল্টটা খারাপ হয়েছে, আপনি বুঝতে পারছেন আপনাকে কিভাবে পড়াশোনা করতে হবে। ফেল গেলে মানুষ অনেক কিছু শেখে বা শেখার আছে, তো আপনার রেজাল্ট তো খারাপ হয়েছে, আপনি অনেক কিছু শিখতে পারছেন, সেগুলো শিখে আপনি ভালো রেজাল্ট করেন, এটুকুই আপনাকে বলবো। আর যারা ভালো রেজাল্ট করছে, হ্যাঁ, তাদের সে ভালো রেজাল্ট করার চেষ্টা করুন। একটা কথাই বলবো, তারা এখন যে রিল্যাক্স মুডে আছে, ভালো মুডে আছে, তারা কিন্তু এখন সেই সময়টাকে অনেকেই আছে যে কাজে লাগাচ্ছে না। আপনি এখন কষ্ট পেয়েছেন, আপনি সময়টাকে কাজে লাগান, আর আপনার বন্ধু বান্ধবের থেকেও ভালো রেজাল্ট করুন। এবার অনেকেই আছে যে পড়াশোনা করে না, আপনার কিছু বন্ধু বান্ধব আছে যারা পড়াশোনা করে না কিন্তু তাদের রেজাল্টটা তুলনামূলক ভালো হয়। আমি তাদের ক্ষেত্রে বলবো, হ্যাঁ, তাদের হয়তো বানিয়ে লেখার সৃজনশীলতা আছে, বা মানে তাদের সৃজনশীলতা আছে, বা একার ফ্রি হ্যান্ডের যে বিষয়টা আছে তাদের ভালো আছে, বিধায় তারা রেজাল্টটা ভালো করছে, সেই গুণটা আপনার মধ্যে নেই। তো তাই বলে কি আপনি তাদের জন্য মন খারাপ করবেন? না, আপনি চিন্তা করুন যে আপনার যে ফ্রেন্ডটা কম পড়াশোনা করেও ভালো রেজাল্ট করছে, তার থেকে আপনি ভালো রেজাল্ট করার জন্য আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। কেননা তার সেই অ্যাবিলিটি আছে কম পড়ে ভালো রেজাল্ট করার, আপনার সেই অ্যাবিলিটি নেই কম পড়ে ভালো রেজাল্ট করার, তাই আপনাকে বেশিই পড়তে হবে। আপনি তার মতো চিন্তা করবেন না যে আপনি কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করবেন, কেননা সে কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারলেও আপনি কিন্তু পারেন না। আর একটা বিষয়, হ্যাঁ, যে আপনি একমাত্র ভালো রেজাল্ট করেই যে জীবনের সফলতা অর্জন করতে পারবেন তা কিন্তু না। আমি বলবো আপনার জীবনের লক্ষ্য কি, টার্গেট কি, সেই অনুযায়ী আপনি কাজ করুন। এখন ধরুন আপনি পড়াশোনার মানে পড়াশোনার পাশাপাশি অনার্সে যেহেতু পড়াশোনা করেন, তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ জবের প্রিপারেশন নিচ্ছেন, আপনি জবের জন্য এনে তার পড়াশোনা করছেন, কিন্তু আপনি সেই বন্ধুটা কিন্তু তা করে না। তো আপনার কিন্তু একটা এক্সপেকটেশন আছে যে আমি ভালো মানে রেজাল্টের সঙ্গে সঙ্গে আপনার চাকরির পড়াটা আগিয়ে রাখছে, তো আপনার বন্ধু বান্ধব তো সেটা করছে না, তাহলে আপনাকে এইদিকে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে। আপনার চিন্তা করতে হবে, আমি তাদের থেকে এই পড়াশোনাটা একটু আগায় আসি, তো আমার ওই দিকে একটু কম হলে। তবে হ্যাঁ, আমি কোনোভাবেই বলবো না যে আপনার অ্যানাদার ওয়ার্কের জন্য আপনার এই মেইন একাডেমিক রেজাল্টটা খারাপ করেন। আমি অলওয়েজ বলবো সব কিছু মিলে কাজ করেন এবং একাডেমিক রেজাল্টটাও ভালো করেন। তবে একটা কথাই বলবো, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, আপনাকে ভেঙে পড়া যাবে না, আপনাকে সবসময় কাজে লেগে থাকতে হবে, আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, জীবনের সফলতা বয়ে আপনাকেই আনতে হবে। আপনাকে সবাই আমি যে মোটিভেশন আপনাকে দিতে পারি, কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু আমি ভালো করে দিতে পারবো না। তাই আমি একটা কথাই বলবো, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনার রেজাল্ট আপনাকেই ভালোভাবে করতে হবে। আর আপনার যে বন্ধু বান্ধব কম পড়ে ভালো রেজাল্ট করছে তাদের কথা বাদ দিয়ে দিন, কারণ তাদের দিকে লক্ষ্য করলে আপনার রেজাল্ট খারাপ হবে, ভালো হবে না। তাই বলবো তাদেরকে দিকে লক্ষ্য না করে শুধু নিজের দিকে ফোকাস করুন এবং নিজে পড়াশোনা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।